অভয়াদি, আপনার সাথে আমার পরিচয় নেই, কিন্তু আমি আপনার কথা অনেক শুনেছি। একটা অদ্ভুত বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি ছিলেন না, তাই এই চিঠিটা লিখে যাচ্ছি। আমি যে বাড়িতে আয়ার কাজ করি, সে বাড়ির ম্যাডাম হাঁটাচলা করতে পারেন না। কাল সন্ধেবেলা হঠাৎ একদল লোক আর মহিলা বাড়িতে চলে আসেন, স্বামী বিশ্বলোক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসেন। ম্যাডাম ওনার শিষ্যা, ওনারা বাড়িতে কেমন যেন একটা অদ্ভুত হাবভাব শুরু করেছেন, গোটা বাড়িটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছেন, এমনকি ম্যাডামকেও নিজেদের বাড়িতে নজরবন্দি করে রেখেছেন। আমি কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর একটা অদ্ভুত কথা ওরা বলেছে, একজন আহত মহিলাকে ওরা ম্যাডামের বাড়ির স্টোর রুমে লুকিয়ে রেখেছে, বলছে ওর বর নাকি ওর খোঁজ পেলে মেরে ফেলবে। কথাটা আমার বিশ্বাস হয়নি, যে আহত তার জন্য ডাক্তার ডাকতে চেয়েছিলেন ম্যাডাম, ওরা কোনো ডাক্তারও ডাকতে দেয়নি। আমি সেই মহিলাকে দেখতে চেয়েছিলাম, আমাকে ওই স্টোর রুমের দিকে যেতেও দেয়নি, উল্টে ঠান্ডা গলায় শাসিয়েছে। অভয়াদি, আমার খুব ভয় করছে, ম্যাডাম একা ওদের হাতে আছেন, ওনার জন্য খুব ভয় করছে আমার। আমি আবার পরে আসবো আপনার কাছে, আপনি যদি কিছু করতে পারেন বড় উপকার হয়। তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? না মানে আমি বাড়ি যাচ্ছি। তা পরে বাড়ি যেও, এই শাড়িগুলো ইস্ত্রি করে নিয়েছি, মাসিমাকে দিয়ে দিও। তুমি দিয়ে দিও, আমি যাচ্ছি। তুমি তো এত সকাল সকাল কোথাও যাও না। এদিকটা চাদরটা ঠিক কর, এই ওখানটা সোজা কর, এই কুশনটা রাখ। যাক বাবা, জেনে বললাম মেয়েটা আসেনি নাকি এখনো, আর এই মেয়েটাও চলে গেল, আজব তো। যাক গে, পরে এসে দিয়ে যাবো। আওয়াজ হলো না? হ্যাঁ আমিও শুনলাম। আমি দেখছি। এই শোনো, তোমার ওই মহিলাটার কাছে ডিউটি ছিল না, তুমি এখানে কি করছো? না আমি ওই মেয়েটাকে দেখতে এসেছিলাম, জ্ঞান ফিরলো কিনা, আসলে ফিরলে গুরুদেবকে জানাতে হবে তো। তোমাকে দেখতে হবে না, তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে। হ্যালো ছুটি, ওদিকে কি খবর রে? জানি না, ওরা সবাই তো ভেতরেই আছে, কালকে রাতে বলে না আমি নজর রাখতে পেরেছিলাম, আজকে কিন্তু পারবো না। তবে ওরা না পালানোর প্ল্যান করছিল, ওদের মধ্যে কেউ একজন বেরিয়ে এসে কোথাও টিকিট কাটার কথা বলছিল। সর্বনাশ, ওরা বাইরে পালিয়ে গেলে মেয়েটার কি হবে? না না, আর বোধহয় অভয় মুখার্জির জন্য
অপেক্ষা না করে পুলিশে খবর দেওয়াটাই ঠিক হবে। আমি পুলিশের কাছেই যাব। দাদা, থানার দিকে চলুন। এই নি। হ্যাঁ ঠিক আছে, এইটা তুমি আমার ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দাও। আর দেখো, শেখর বলে একটা নাম্বার সেভ করা আছে, ওতে যা লেখা লিখে দাও যাতে ও পরিষ্কার বুঝতে পারে সব ব্যাপারটা। ঠিক আছে। গুরুজি, সেবক বিজয় ফোন করেছিল, টিকিটের সব ব্যবস্থা হয়ে গেছে। সবই মায়ের কৃপা আছে সতীন্দর, সবই মায়ের কৃপা। চলো অংশুয়ার কাছে যাই, ওকে গিয়ে বলি যে তোমার গুরু সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বিদেশ নিয়ে যাব। কিন্তু গুরুজি, উনি যদি যেতে রাজি না হন? সবই মায়ের কৃপা আছে রে, প্যারালিসিস হওয়া আনসুয়া যদি যেতে রাজি না হয়, ইঞ্জেকশন আছে তো, বাস যায় মা জগৎচারানি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওরা এসে গেলে আবার বিপদে পড়ে যাবো। বেশি কিছু লিখতে পারলাম না, শুধু লিখলাম একে আমাদের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যা লিখেছো তাতেই হবে, তাতেই হবে। ঠিক আছে। আরে এটা তো জামাইবাবুর নাম্বার, দিদি কি তাহলে জামাইবাবুর ফোনটা ব্যবহার করছে? কি রে আনসুয়া মা, কি হলো তোর? এত ঘাবড়ে আছিস কেন? হ্যাঁ, এত ঘাবড়ে থাকার কি হয়েছে বল? তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে কিরকম একটা ভয় ভয় আছে তোর ভেতরে ভেতরে। কি হলো বল না মা। না না গুরুজি, উনি আসলে কি করছিলিস মা, কি করছিলিস? শোন শোন, একটা কথা বলি শোন, গুরুর থেকে কিছু ছুপিয়ে রাখা অপরাধ, পাপ, গুনাহ। কি লুকিয়ে রাখছিস তুই মা? আমি কেন লুকোবো? আপনারা তো লুকোচ্ছেন, আপনারা সদল বলে আমার বাড়িতে লুকিয়ে আছেন, কেন কেন লুকিয়ে আছেন? আরে এটা তো ওই কলকাতা বালি কালী, মানে অভয়া, ইয়েস অভয়া মুখার্জির ছবি, ক্রাইম ব্রাঞ্চের তথাগত মুখার্জির ওয়াইফ। ও মাই গড, এনাকেই ওরা দিদির বাড়িতে বন্দি করে রেখেছে। কিন্তু কিন্তু দিদি তো আমাকে ডিটেল কিছু জানালো না। এক কাজ করি, দিদিকে একটা ফোন করি। রাগ করেছিস? রাগ হয়েছে গুরুদেবের উপর? ভাবছিস আমি তোকে ঘরের ভেতর আটকে রেখেছি, বন্ধ করে রেখেছি? না মা, রাগ করতে নেই। দেখ না, এই বাড়ির ভেতর আমার সেবক লোকজন আছে সব, তো তুই কি করবি বলতো? তুই কি খিদমত খাটবি ওদের এই বয়সে? তার থেকে ভালো এটাই না যে তুই এই ঘরের ভিতর থাকবি, আরাম করবি, বল। ও আসলি বাত তো বলা হয়নি তোকে, তোকে আমি এখানে একা রেখে কিন্তু যাবো না রে মা, তোকে সঙ্গে করে বিদেশে নিয়ে যাবো। বিদেশে যাবি তো? জয়কার।